ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় তৈরি বিদ্যুৎ দপ্তর, সমুদ্র লাগোয়া বিভিন্ন এলাকায় পাঠানো হলো শ্রমিকদের। মূলত ইয়াস নামক ঘূর্ণিঝড়ের পর বিদ্যুৎ বিপর্যয় হতে পারে, তা দ্রুত গতিতে মেরামত করার জন্য মুর্শিদাবাদ জেলা থেকে রওনা দিল 150 জন শ্রমিক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ইয়াস নামক ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি বিদ্যুৎ দপ্তর। মূলত ইয়াস নামক ঘূর্ণিঝড়ের পর বিদ্যুৎ বিপর্যয় হতে পারে, তা দ্রুত গতিতে মেরামত করার জন্য মঙ্গলবার দুপুরে বহরমপুর থেকে বেসরকারি বাসে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকায় পাঠানো হলো বিদ্যুৎ দপ্তরের শ্রমিকদের। ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিপর্যয়ে গাছের ডাল পড়ে ইলেকট্রিক পোল ভেঙে যাওয়া বা তার ছিঁড়ে যেতে পারে, সেই কারণে আগে থেকেই এই উদ্যোগ। এদিন মুর্শিদাবাদ জেলা থেকে রওনা দিল 150 জন শ্রমিক। আপনারা সবাই জানেন যশোর জন্য যে আছে মুর্শিদাবাদ থেকে লোক পাঠানো হচ্ছে, হ্যাঁ, এই সাইক্লোনটাকে পুরো কন্ট্রোল করার জন্য। তো আমাদের এখান থেকে আজকে প্রায় 150 জনের মতন লোক যাচ্ছে। আমার তিনখানা গাড়ি আছে, তিনখানা গাড়িতে করে আমরা পুরো সেফটি মেনে, সোশ্যাল ডিস্টেন্সিংটাকে মেনে পুরো এখান থেকে লোক পাঠানো হবে। মানে অগ্রিম মানে আগে প্রিপারেশন নেওয়া হচ্ছে, যদি কোনো রকমের কোনো সাইক্লোন আসে তার অগ্রিম মানে কীভাবে প্রোটেক্ট করা যায় সিস্টেমটাকে, মানে ভালোভাবে চালিয়ে যাওয়ার জন্য সিস্টেমটা যেন কোনো রকম ডিস্টারবেন্স না। এটা সব স্কিল, ইলেকট্রিক্যাল দক্ষ লক্ষ্য ইলেকট্রিক, হ্যাঁ, লাইন তোলার জন্য মুসার ডিস্ট্রিক্ট থেকে যাচ্ছে। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে, আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ। জাপানি টেকনোলজির ভারত ও জাপানের যৌথ উদ্যোগে প্রস্তুত মহাশক্তিশালী সলিস ইয়ানমার ট্রাক্টর, 20 থেকে 120 হর্স পাওয়ার, অধিক ক্ষমতার হাইড্রোলিক ওআইবি ব্রেক সিস্টেম, অধিক মাইলেজের এক অসাধারণ ট্রাক্টর। রক্ষণাবেক্ষণের খরচ অনেক কম। এখানে পাবেন নিজস্ব সার্ভিসিং, স্পট ফাইন্যান্স ও স্পট ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন মেসার্স অলিম্পিক অটো ট্রেড, ভাকুড়ি হরিহরপাড়া রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। কন্ট্যাক্ট নাম্বার 8597878187 এবং 8250521718।